মক্কায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পৌঁছতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। শনিবার পর্যন্ত 47,374 জন বাংলাদেশি মুসল্লি মক্কা ও মদিনায় পৌঁছেছেন। অন্যদিকে মক্কায় আগত বাংলাদেশি হজযাত্রীদের বিভিন্ন সেবা দিচ্ছে মক্কা বাংলাদেশ হজ অফিস। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে 1,22,000 মুসল্লি পবিত্র হজ পালন করবেন। পবিত্র মক্কায় বাংলাদেশি হজযাত্রীদের 24 ঘণ্টা চিকিৎসা সেবা দিতে মক্কা বাংলাদেশ হজ মেডিকেল সেন্টারে নিয়োজিত রয়েছেন ডাক্তার, নার্স ও ফার্মাসিস্ট সহ অন্যরা। চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন হজযাত্রীরা। ঠিকমতো ডাক্তার সাহেব আমাদেরকে ওষুধ দিচ্ছে, আমরা সুন্দরভাবে সেবা নিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি ডাক্তাররা খুবই ভালো। চিকিৎসা সেবার পাশাপাশি বাংলাদেশি হজযাত্রীদের ওষুধ বিতরণ করছেন ফার্মাসিস্টরা। যে ডাক্তাররা যে চিকিৎসা দিতেছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী রোগীদের আমরা ওষুধ ডিসপেন্সিং করতেছি। তীব্র গরমে আসন্ন হজের প্রস্তুতি নিতে মুসল্লিদের পরামর্শ দিয়ে যাচ্ছেন মক্কায় কর্মরত বাংলাদেশি ডাক্তাররা। আগে হলো হজ, সো হজটা করার জন্য আপনাকে যতটুকু সম্ভব হজও করবেন তওয়াফও করবেন, কিন্তু হজের জন্য আপনার যতটুকু পরিমাণ আপনাকে বিশ্রাম নেওয়ার ততটুকু নিয়ে তারপরে তওয়াফটা করবেন। মিনা আরফাতেও গরম অনেক পড়বে, কিন্তু হাজিদেরকে ডাক্তারদের যে মেডিকেল টিম আসছে বাংলাদেশ থেকে ওনাদের পরামর্শ নিয়ে চলাটা আমার মনে হয় ভালো হবে। এখন পর্যন্ত এজেন্সির বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন মক্কার হজ কাউন্সিলর। সরকারি বেসরকারি কোনো পর্যায়ে কোনো হজযাত্রীর এই মুহূর্তে বড় ধরনের কোনো সমস্যা নাই, কোনো এজেন্সির বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নাই। এখন পর্যন্ত হজের সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম সন্তোষজনক। এদিকে হজ পালন করতে গিয়ে মক্কায় 2 বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।